ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই আছো আজকে এই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ পথের দাবি থেকে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা খুব প্রবল আছে আর আজকে আলোচনা করবো সেই পথের দাবি টেক্সট থেকে অর্থাৎ তোমাদের যে বাংলা ভাষার পথের দাবি টেক্সট সেই টেক্সট থেকে পাঁচ নম্বর প্রশ্ন কি কি আসতে পারে তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেই প্রশ্নগুলো আসলে প্রশ্নগুলো না সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের কিন্তু আমি আজকে দিয়ে দেবো এবং সেই অ্যান্সারগুলো স্ট্যান্ডার্ড অ্যান্সার সেগুলো যদি তোমরা লিখতে পারো তাহলে পরীক্ষা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে তোমরা যদি কোনো লেখা বুঝতে না পারো তাই আমি তোমাদের দেখানোর পাশাপাশি আমি বলেও দেব তোমরা স্টপ করে করে নিয়ে শুনে শুনে লিখতে পারো অসুবিধে নেই তো যাই হোক আর দেরি না করে চলো আমরা দেখে নেই এই ভিডিওতে যে প্রশ্ন প্রশ্নের অ্যান্সারগুলো কী কী আছে প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো তো বলার দরকার পড়বে না তবুও একবার দেখিয়ে দিচ্ছি এক নম্বর প্রশ্ন গ্রীষ্ম চেহারা চেহারাও বেশভূষে পরিচয় দাও তিন আমার অপূর্ব চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো তিন নম্বর অপূর্ব অপমান হওয়ার ঘটনা দুটির বর্ণনা দাও চার নম্বর থানায় যে ঘটনা ঘটেছিল তা নিজের ভাষায় লেখো প্রশ্নগুলো এই কয়েকটা তোর প্রশ্নগুলো আগে লিখে নাও তারপরে অ্যান্সারগুলো এক এক করে লেখা শুরু করবে সবার আগে যে কথা না বললে নয় আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্টস করো এবং যারা এখন সাবস্ক্রাইব করে নিও তারা সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে আমি অনেক উৎসাহিত হব পরবর্তী ভিডিও করার জন্য তো চলো দেখা যাক এই প্রশ্ন উত্তরগুলো কী হবে তো এই যে চারটি প্রশ্ন এই চারটি প্রশ্ন যদি তোমরা পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু একটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর যদি কমন পেয়ে যাও সেটা যদি লেখো এই অ্যান্সারগুলো তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে তো এই চারটি প্রশ্নের অ্যান্সারগুলোর মধ্যে আমি প্রথমে যে প্রশ্নটা দিব প্রথমে দিব চার নম্বর অ্যান্সারটা দিচ্ছি আমি থানায় যে ঘটনা ঘটেছিল তার নিজের ভাষায় লেখো থানায় যে ঘটনা ঘটেছিল তার নিজের ভাষায় লেখো চলো অ্যান্সার কী আছে দেখে নি আমরা উত্তর হবে এইভাবে লিখবে তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্যাংশে অপূর্ব পুলিশ স্টেশনে যাওয়ার পর নানা মজার ঘটনা প্রত্যক্ষ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি নাট্যাংশে অপূর্ব পুলিশ স্টেশনে যাওয়ার পর নানা মজার ঘটনা প্রত্যক্ষ করে তোমরা এইটুকুতেই কিন্তু একটা জিনিস বুঝে যাচ্ছে যে এই প্রশ্নটা যদি ঘুরে এইভাবে দেয় যে পুলিশ স্টেশনে প্রবেশ করে অপূর্ব কি কি দেখলো তার বর্ণনা দাও বা পুলিশ স্টেশনে অপূর্ব যাওয়ার পর যা যা ঘটলো তা নিজের ভাষায় লেখো একদম সেম অ্যান্সার এখান থেকে কিন্তু তাই অনেক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ওই পার্টটা থেকে যে প্রশ্নের শুনে কেন তোমাদের কিন্তু অ্যান্সার রেডি হয়ে যাচ্ছে তো যাই হোক দেখে নাও তাহলে প্রথমে তোমরা এটুকু লিখে নিলে প্রথমে তোমরা এটুকু লিখে নিলে তারপর লিখবে সব্যসাচী মল্লিক তথা ছদ্মবেশী গিরিশ মহাপাত্র কাস্তে কাস্তে পুলিশ স্টেশনে আসে দাঁড়িয়ে অপূর্ব নেবুর তেলের গন্ধবিলাসী কমা রামধনুরঙ্গের চুড়িদার পরিহিত গিরিশকে দেখে অপূর্ব তার হাসি গোপন করে এখানে যেহেতু প্রথম অপূর্ব লেগেছে নবপূর্ণ না লেখলেও চলবে তার হাসি গোপন করে দাঁড়ি কিন্তু তার চোখ দেখে এটা চোখ হবে দেখো আমি গোলদাগ দিয়ে দিয়েছি এটা ভুল হয়েছে চোখ হবে চোখ দেখে অপূর্ব আশ্চর্য হয় দাঁড়ি তার মনে হয় কোটেশন দেখো অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে কমা ভয় হয় এখানে খেলা চলিবে না এভাবে কোটেশন কিন্তু কালো কালিতে সুন্দর করে লিখে দেবে তারপরে দেখো কি লেখা আছে নিমাই বাবু গিরিশকে নিয়ে কৌতুক করতেও ছাড়েন না দাঁড়িয়ে তিনি বলেন বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে কি বল অপূর্ব তারপরে পরবর্তীতে তার পকেট থেকে গাজার কলিকা বের হলে জগদীশবাবু তাকে গাঁজা খেতে না বললেও তিনি বলেন না খাইনে। দিয়ে। তখন জগদীশবাবু ক্রুদ্ধ হয়ে বলেন দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে করেছেন শেষ এরপর অপূর্বর সঙ্গেই অপূর্বর সঙ্গে গিরিশ পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে কথাশিল্পী শরৎচন্দ্র গিরিশ মহাপাত্র চরিত্রের মাধ্যমে এই উপন্যাসে একটি কমিক রিলিফ নিয়ে আসেন যার বেশভূষা ও আনুষঙ্গিক উপস্থিতি পাঠককুলকে হাস্যরাস দান করে যেহেতু এখানে বলছে প্রথম পার্টে তোমাদের বলছে স্টেশনে কি ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও সেখানে তোমাদের চেহারা বেশভূষা ড্রিলস বর্ণনা দিলেও চলবে জাস্ট যা কথোপকথনটা হয়েছিল সেটা তোমরা দিতে পারো এবং পাঁচ নম্বর জন্য যথেষ্ট সুন্দর একটা অ্যান্সার এরপরে আসি নেক্সট প্রশ্ন দেব আমি অপূর্ব চরিত্রের বৈশিষ্ট্য লেখো অপূর্ব চরিত্রে বৈশিষ্ট্য আলোচনা করো এখানে কি লেখা লেখা দেখো এখানে আছে কথাশিল্পী শরৎচন্দ্রের পথের দাবি পাঠ্যাংশের মূল নায়ক হল অপূর্ব হালদার সে বোথা কোম্পানিতে চাকরি করে গল্পটার মূল চালক স্বয়ং অপূর্বই তার চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য হল দিয়ে একটা আমার যুক্তিবাদী দেখো অপূর্ব যথেষ্ট যুক্তিবাদী তাই পুলিশ স্টেশনে গিরিশ মহাপাত্রকে পলিটিক্যাল সাসপেক্ট হিসেবে নিয়ে আসা হলে সে বলে কোটেশন কাকা বাবু এই লোকটাকে কোনো কথা বলে কোনো কথা কোনো কথা না বলে ছেড়ে দিতে পারেন যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি তাই তিনটে তিনটে ডট দিয়ে যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কোটেশন শেষ তোমরা কোটেশনগুলো বই দেখে মিলে দিতে পারো তাহলে আরও নিখুঁত হবে নেক্সট প্রশ্ন বন্ধুত্বসুলভ অপূর্ব যথেষ্ট বন্ধুত্বসুলভ তাই তার ও পরের বাসায় থাকা খ্রিস্টান মেয়ে ভারতী তার ঘরকে চোরের হাত থেকে বাঁচিয়ে দেয় এবং ঘর তালাবন্ধ করে চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা তৈরি করে দেয় তাই অপূর্ব তাকে কার্যকুশলা ও তৎপর মেয়ে বলেছে কার্যকুশলা ও তৎপর মেয়ে বলেছে তার মধ্যে আর তাছাড়া এত বড় বন্ধু জানো তোমরা লাইনটা আছে এখানে তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে তাই আমি বলে দিচ্ছি তোমরা শুনে শুনে লেখে নাও দেশপ্রেম অপূর্ব তার দেশকে যথেষ্ট ভালোবাসে দাঁড়ি তার মধ্যে কাজ করে এক তীব্র ভালোবাসা সেই দেশপ্রেমিকদের প্রতি যারা তাদের দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে চায় কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন করেছেন শেষ উক্তিটির মাধ্যমে তার দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় তোমরা দেখে নাও এই জায়গাগুলো তোমরা বুঝবে না এখানে জল পড়ে জায়গাটা নষ্ট হয়ে গেছে তাই আমি মুখে বলে দিলাম ভালো করে তোমরা শুনে লাইনটা আমি বলে দিচ্ছি দেখো দেশপ্রেম অপূর্ব তার দেশকে যথেষ্ট ভালোবাসে তার মধ্যে কাজ করে এক তীব্র ভালোবাসা সেই দেশপ্রেমিকদের প্রতি তীব্র ভালোবাসা কমা সেই দেশপ্রেমিকদের প্রতি কমা যারা তাদের দেশকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে চায় দাঁড়িয়ে কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন টেক্সট এটা দিয়ে দিলে তারপর লিখলে উক্তিটি লিখবে উক্তিটির মাধ্যমে তার দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় নেক্সট পয়েন্ট অকোপট এখানে কি লিখেছে অপূর্বর আত্মবিশ্লেষণের ক্ষমতা প্রবণ অপূর্বের অপূর্ব অপূর্ব আত্মবিশ্লেষণ বিশ্লেষণের ক্ষমতা প্রবল তাই সে অকবটে স্বীকার করে নেয় তোমার মতো সাহস আমার নেই আমি ভীরু নেক্স্ট কোমলপ্রাণ দেখো পাঁচ নম্বর পয়েন্ট কোমলপ্রাণ অপূর্ব যথেষ্ট কোমলপ্রাণ তারি তাই সে তার সহকর্মী তলোয়ারকরের স্ত্রী তথা তার ছোট বোনের ন্যায় বহিনেও বহিনেয়ের মধ্যে রাখবে কাছ থেকে আসা বহিনের কাছ থেকে আসা সামান্য মিষ্টান্ন খাবার স্বনির্বন্ধ অনুরোধ রক্ষা করেছিল এইভাবে পথের দাবিতে অপূর্ব চরিত্রে ফুটে উঠেছে ব্যাস তোমাদের পরীক্ষা পাঁচ নম্বর থাকে তোমরা নম্বরের জন্য পাঁচটি পয়েন্ট লিখবে এভাবে কোটেশন লিখবে এবং যা যা দিয়েছে তাতে লিখে যাও তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে এরপরে নেক্সট যেটা দিব সেটা হলো অপূর্বর অপমান হওয়ার ঘটনা দুটি বর্ণনা দাও দেখো ঘটনা দুটি বর্ণনা এটা কিন্তু দিয়ে দেয় তো তোমরা ভালো করে দেখে নাও অনেক সময় তিনিও চলে আসে তাই এটা তোমাদের ভালো করে পড়তে হবে এখানেও লেখা একটু গণ্ডগোল আছে আমি ভালো করে বলে দেবো তোমরা শুনে নিবে দেখো জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি পাঠ্যাংশে অপূর্ব সাদা চামড়ার ফিরিঙ্গিদের কাছে অপমানিত হয়েছিল কি বললাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি পাঠ্যাংশে অপূর্ব সাদা চামড়ার ফিরিঙ্গিদের কাছে অপমানিত হয়েছিল দাঁড়ি প্রথম যেখানে অপমানিত হয়েছিল সেটা রেল স্টেশন তাহলে রেল স্টেশন রেল স্টেশনে পয়েন্ট করো রেল স্টেশনে দেখো রেল স্টেশনে ফিরিঙ্গি ছোঁড়ারা অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিল বের করেছিল প্ল্যাটফর্ম থেকে বের করেছিল কমা সে মাস্টারের কাছে প্রতিবাদ জানাতে যায় কিন্তু শুধুমাত্র ভারতীয় বলেই স্টেশন মাস্টার তাকে স্টেশন থেকে তাড়িয়ে দেয় সেখানে আরও ভারতীয় উপস্থিত থাকলেও কেউই তার লাঞ্ছনায় গুরুত্ব দেয়নি দেয়নিশন দিয়ে এমনই তাদের অভ্যাস হয়ে গেছে শেষ কিন্তু অপূর্বর মতে আবার একটি করে সেই অপমান আমার কালো চামড়ার নিচে কম বাজেনি নেক্সট হলো ট্রেনের ভিতর এখানে কি লেখা আছে দেখো অপূর্ব খাবার পর পরম সুখে নিদ্রার আয়োজন করে ঘুমোতে যায় কিন্তু তিনবার তাকে ঘুম থেকে জাগানো হয় সে বর্মা সাব ইন্সপেক্টরকে সাব ইন্সপেক্টরকে প্রতিবাদ জানালে তাকে শুনতে হয় কোটেশন তুমি তো ইউরোপিয়ান শেষ কিন্তু অপূর্ব যখন জানায় সে যেহেতু ফার্স্ট ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার তাই তাকে ইন্সপেক্টর জাগাতে পারে না এ কথা জানালে তাকে বলা হয় অনিয়ম নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য সে যেহেতু পুলিশ তাই অপূর্বকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারেন হয়ে গেল এইভাবে সুন্দর করে তোমরা গুছিয়ে লিখবে তাহলে কিন্তু নামার বাবা এটা কিন্তু তিনেও থাকে পাঁচেও থাকে তাই আমি এখানে দিলাম দেখো কোটেশন দিলাম সুন্দর করে সাজিয়ে দিলাম এইভাবেই তোমরা লিখবে পরীক্ষা যদি ফুল মার্কস পেতে চাও একটু কষ্ট হয়ে বুঝতে একটু কষ্ট করে বুঝে নাও কারণ জল পড়ে নষ্ট হয়ে গেছে তো একটু কষ্ট করে বুঝে লিখে ফেল অ্যান্সারগুলো লিখে শিখতে থাকো তোমাদের কিন্তু এরকম প্রশ্ন অ্যান্সার কন্টিনিউ আসা শুরু হয়ে গেছে এবং এই অ্যান্সারগুলো এতটা স্ট্যান্ডার্ড তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে এবং সায়াস টিপ এগুলো পড়লে তোমরা কম পাবে তো যাই হোক আমাদের তিনটা প্রশ্ন হয়ে গেল আর প্রশ্ন কিন্তু বাকি থাকলো তাহলে গ্রীষ্মের চেহারাও বেশভূষা করেছে তো এটা আমি সবার শেষে দিলাম কেন দিলাম তার পেছনে কারণ আছে কারণ এই প্রশ্নের অ্যান্সারটি টেক্সট পেড কোথায় আছে এটি তোমার এটি আমি তোমাদের দেখাবো দেখানোর পর তোমাদের এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে এখান থেকে তোমরা সাজিয়ে লিখবে কারণ একটু বানিয়ে রাখার অভ্যাস করা তোমাদের দরকার এটা কিন্তু তোমাদের ডেথ তৈরি করার জন্য যথেষ্ট তাই আমি এটা রেডিমেড অ্যান্সার আমার কাছে ছিল কিন্তু আমি দিলাম না তোমরা নিজেরা চেষ্টা করো যদি একান্তই না পারো তাহলে কিন্তু সেটা আমাকে জানাবে আমি কিন্তু সেটা তোমাদের পরে দিয়ে দেবো একটা ভিডিও করে তবে নিজেরা চেষ্টা করো কারণ নিজেরা চেষ্টা করো চেষ্টা করা এবং শেখারও দরকার আছে এই যে তোমরা ডাইরেক্ট চলে যাবে এই যে গল্পের এই যে গল্প পথের দাবি এখানে পরে এই পেজে চলে যাবে এই পেজে গিয়ে প্রথম যে প্যারাটা এই প্যারা ফলো করবে প্রথম প্যারা ফলো করলে দেখবে এই যে পলিটিক্যাল সাসপেক্ট আমি দেখো দাগ দিয়ে দিয়েছি পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক মল্লিককে নিয়ে ও সম্মুখে হাজির করা হইলেও সাধু ভাষা আছে কিন্তু চলিত ভাষায় লিখবে এবং সুন্দর করে গুছিয়ে লিখবে এটাকে এখান থেকে এই পর্যন্ত বাঁচিয়ে আছে এটা হলো চেহারার পরিচয় ঠিক আছে চেহারার পরিচয় লিখে পয়েন্ট করে এখানে এটা লিখবে এবং এখান থেকে এগুলো তোমরা সাধু ভাষাকে চলিত ভাষায় করবে করে সুন্দর করে লেখো লেখার পর পারলে এখান থেকে দু একটা লাইন তোমরা প্রটন হিসেবে দিতে পারো তারপর আছে কি বেশভূষার পরিচয় একদম এখান থেকে এইটুকু বেশভূষার পরিচয় লিখে পয়েন্ট করে তাহারের জায়গায় তাহার যেখানে লেখা আছে এখানে তোমরা গ্রীষ্ম মহাপাত্রে লিখতে পারো এখান থেকে এইটুকু বেশভূষার পরিচয় সুন্দর করে দেওয়া আছে এটা সুন্দর করে সাজিয়ে লিখবে নিজের চেষ্টা করো কেমন হয় যদি একেবারেই না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমি তোমাদের এটা নোটসটা দিয়ে দেবো তো যাই হোক তোমাদের এই চারটা থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের আসার খুব সম্ভাবনা আছে তো এই প্রশ্ন অ্যান্সারগুলো আমি সেইভাবেই সাজিয়ে দিয়েছি যাতে তোমার ফুল মার্কস পাও এগুলো প্রশ্নটা একটু কষ্ট করে বুঝে নিয়ে খাতায় লিখে শিখে ফেলো তোমাদের নেক্সট ভিডিও আসছে সেখানে কিন্তু তিনের প্রশ্ন কী কী ইম্পর্টেন্ট সেগুলো আসবে এবং এইভাবে কন্টিনিউ তোমাদের পুরো সিলেবাসের সাজেস্টিভ কোশ্চেন এবং অ্যান্সার আমি দিতেই থাকবো তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমার চ্যানেলের সঙ্গে থাকো লাইক করো কমেন্টস করো আমাকে উৎসাহিত করো আর প্রচুর বন্ধুদের শেয়ার করো তাহলে আমি অত্যন্ত খুশি হব যাই হোক ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো